আমরা কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তার যে চ্যাপড়াটা সেটা আজকে টু রিভিউ করব আর কি। তবে এক্স্যাক্টলি না তো আমরা যেটা দেখছিলাম 19 পৃষ্ঠা এটা সবাই কোলো। আমরা ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মোবাইলেও কিন্তু ব্যবহার করি অনেক সময় গান শোনার জন্য। অনেক গান শুনি বা আমাদের নিজস্ব কোনো ভিডিও বার্তা কোথাও প্রেরণ করতে গেলে আমাদের ভিডিও ওপেন হওয়ার জন্য যে সফটওয়্যারটা দরকার সেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার এটা যদি আমাদের ল্যাপটপে থাকে তাহলে আমরা ভিডিও ওপেন করতে পারি অথবা ভিডিও রেকর্ডের জন্য ব্যবহার করা হয় আহ আমাদের বিশ পিসটা এবং উনিশ পিসটা এটাই আমাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাইছে তাহলে আমরা একটা শুরু করি আচ্ছা প্রথমে আমাদের কি আছে এগুলো উনিশ পিসটা খেয়াল করি আমরা সবাই উনিশ পিসটার প্রথম ছবিটা উনিশ পিসটার প্রথম ছবিটা দেওয়া আছে বিএলসি মিডিয়া প্লেয়ার মোট কথা ওই সফটওয়্যারটা দেওয়া আছে আর কি তাহলে আমরা এক নম্বর ছবি একটু খেয়াল করো এক নম্বর ছবি যে বিএনচার এইচ এক নম্বর ছবির সাথে এটা মিলে দেখো একদম হুবাহু মিলে কিনা জি স্যার এটা এটা হয়তো দেখা গেছে এখানে ওই ইয়ার কারণে একটু চেঞ্জ হতে পারে এই যে এগুলার কথা আছে না এগুলো একটু চেঞ্জ হতে পারে তাহলে এটাকে আমি ক্লিক করলাম একটু খেয়াল করো ডাবল ক্লিক করলাম একটু এটাই সফটওয়্যার ইনস্টল ফেরদোস কিন্তু এগুলো খুব ভালো জানে সফটওয়্যার ইনস্টল করাটা খুব সহজ যেমন আমি এখন দেখো খালি ডাবল ক্লিক করছি কিচ্ছু লড়ে না দিই এখনো তাহলে আরেকবার দিব দিলাম আরেকবার এই যে ডাবল ক্লিক করছি একটা কিছু আসতেছে তোমরা কি স্ক্রিন দেখতেছো এখন ওকে ইসকে কিছু দেখা যায় দেখা যায় বলো কি আমি তো কিছু দেখি না আমি শুধু জাস্ট এই এখন কিছু আসছে জেস স্যার ডু ইউ ওয়ান্ট টু এলাও দিস অ্যাপ फ्रॉम एन আননোন পাবলিশ পাবলিশার টু ম্যাক চেঞ্জ ইউ ডিভাইস এই লেখাটা দেখতে পাচ্ছো দিনা আচ্ছা এই রেখাটা দেখতেছে অর্থাৎ ওই যে আমি যে সফটওয়্যার ইনস্টল করব সেই সফটওয়্যারটা আমি এখানে ইনস্টল করব কিনা সেটা আমার কাছে তারা পারমিশন চাচ্ছে তাহলে আমি এটা ইয়েস দেই তোমরাও খেয়াল করো তোমাদের এখানে দেখা যায় না কেন আমি বুঝতেছি না তারপরে আমি ইয়েস দিলাম এখন কি দেখতেছে এখন মনে হয় একদম আগের জায়গাটা দেখতেছো ঠিক না এবং কার সারটা দেখতেছো ওই তো আচ্ছা দেখি এরপরে কি ঘটনা ঘটে আমাদের এই যে অলরেডি এই যে এই যে কনারে চলে আসছে একটু দেখো এই যে এই যে আসছে দুই নম্বর তিন নম্বর ছবি আসছে দেখো তো জি স্যার এই যে দুই নম্বর যে কাহিনীটা গেছে এটা তোমরা দেখো নাই ওই যে বলছিলাম আমাকে পারমিশন দিবি কিনা সেটা দিছি তোমাদের এখানে দেওয়া আছে রান নাকি আমি ওটা খালি জাস্ট রান করছি মানে তিন নম্বর ছবির মধ্যে কি আছে আমি ভাষা সিলেক্ট করব হ্যাঁ এইখানে এই যে এখানে ভাষা ভিন্ন ভাষা থাকতে পারে তো আমরা সচরাচর ইংরেজি দেই বাংলা যেহেতু নাই তো আমরা ইংরেজি দিই দিলাম ইংরেজি দেওয়ার পরে কি করবো এক দুই তিন একটু মানে এই তিনটা ছবির উপরে উপরে লাইন দেখো প্রথমে এর প্রথমে ডাবল ক্লিক করতে হবে আমি ডাবল ক্লিক করলাম যেমন নিচে এক নম্বর এক নং চিত্রে সেটআপ ফাইল দিই এক নম্বর সিরিজ যেমন আমার এখানে এক নম্বর সেটআপ ফাইল এটাতে আমি ডাবল ক্লিক করার পরে আমি দুই নম্বর চিত্রটা আসে দুই নম্বর পরে আমি এখন দেখতেছি তিন নম্বর চিত্রটা এই তিন নম্বর চিত্রটা ওকে দিলাম দেওয়ার পরে দেখো চার নম্বর চিত্রটা আসে চার নম্বর চিত্রটা আসে বিশ নম্বর বিশটা করো সবাই ওশি বিশ নম্বর বিশটা করছো জি স্যার হ্যাঁ এক বিশ নম্বর সাথে চার নম্বরটার সাথে মিলে স্যার জি আচ্ছা তাহলে আমি এখন কি এ ক্লিক করব নেক্সট যদি এই সফটটা চাই তাহলে আমি নেক্সট ক্লিক করব আর যদি সফটটা না চাই তাহলে আমি ক্যান্সেল এ টিপ দেব তাহলে আমি সফটটা চাচ্ছি ইনস্টল করার জন্য তাহলে আমি নেক্সট এ টিপ দিলাম এবার দেখো পাঁচ নম্বর পিকচারের সাথে মিলে কিনা জি স্যার মিলছে হ্যাঁ পাঁচ নম্বর পিকচারের সাথে মিলছে এখন আমাকে বলতেছে এখানে বিভিন্ন কিছু ও লাইসেন্স দেওয়া আছে তাদের শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আমি এগ্রি কিনা যদি এগ্রি হই আমি নেক্সট টিপ দিব আর যদি এগ্রি না হয় তাহলে ক্যানসালে অথবা ব্যাকে যাব তাহলে আমি কি এগ্রি এই শর্তগুলো তার একটা শর্ত দিচ্ছে আর কি তাহলে আমি এগ্রি এগ্রি হলে আমি দেখো ক্লিক করতেছি একটু দেখো কানে ক্লিক করব ক্লিক করলাম হ্যাঁ এবার দেখো ছয় নম্বর পিকচারের সাথে মিলে কিনা দেখো এখানে কতগুলো দেওয়া আছে কতগুলো ক্লিক করা আছে যেমন এইখানে মজিলা প্লাগিন আমি এলাও করব না মানে এটাকে ব্যবহার করার জন্য বাকি সবগুলা এলাও করা আছে তো এলাও অর্থাৎ এটা অটোমাবে যে কয়েকগুলা এলাও করা আছে সেগুলাই আমি মানতে পারি আমার আর নতুন দরকার নেই আর কি অথবা যদি যারা একটু কম্পিউটার ভালো বুঝে ও তারা এগুলো আবার একটু চেঞ্জ মেস করে লাগতে টাকতে পারে আমরা একটু কমই বুঝি সেজন্য আমরা যেভাবে তারা দিয়ে দিচ্ছে সেভাবে আমরা জাস্ট নেক্সট দিলাম ছয় নম্বর পিকচার ছয় নম্বর পিকচারের সাথে আমি মিলাইতেছি তো দিলাম নেক্সট দেওয়ার পরে এরপরে দেখো তো সাত নাম্বারের সাথে মিলছে কিনা মিলছে সাত নাম্বার বিশ্বের মধ্যে বলতেছে আমি কোন জায়গায় এটা ইনস্টল করব জায়গাটা কিন্তু এখানে লোকেশন করা আছে দেখো সি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে হ্যাঁ গুড ভিডিও এখানের মধ্যে অলরেডি এই যে ব্রাউজার অর্থাৎ আমি যদি এটা ইনস্টল করি তাহলে আমার সি ড্রাইভের এই প্রোগ্রাম ফাইলের মধ্যে যে এটা ইনস্টল হবে মানে জমা থাকবে তাহলে আমি ইনস্টলে ক্লিক করতেছি খেয়াল করে সাত নাম্বার পিকচার তোমরা ছবিতে দেখো তোমাদের বইয়ের ছবি দেখো আমার ল্যাপটপ দেখো দুটাই দেখো সাত নম্বর পিকচার সাথে মিলে ওকে তাহলে আমি ইনস্টলার টিপ দিলাম দেওয়ার পরে কি হচ্ছে ইনস্টল হচ্ছে ইনস্টল হচ্ছে গুড তাহলে আমি একটু অপেক্ষা করি এইখানে আমি ইনস্টল হতে হতে আমরা আমি কিছু কথা বলি সেটা হচ্ছে এই আমরা যে এটা ইনস্টল করলাম একটা জিনিস ভাষা কিন্তু ক্লিয়ার আছে যদি আমি তাদের সফটওয়্যারটা মানি পূর্ব নিয়ম কারণ মানি তাহলে কিন্তু আমাকে খালি নেক্সট নেক্সট ক্লিক করতে হচ্ছে স্যার কিছু না তোমরা একটু খেয়াল করো তো দেখো কতবার আমি নেক্সট টিপ দিছি তার মানে ইনস্টল ক্লিক মানে সফটওয়্যার ইনস্টল করা খুব সহজ বুদ্ধি এটাকে ডাবল ক্লিক করতে হবে ওই সফটওয়্যারটারে ক্লিক করার পরে নেক্সট নেক্সট দিব আর কিচ্ছু না এই দেখো কি যেন আসছে আমার মনে হয় এটা আমার এখানে সাপোর্ট এর করে না মনে হয় যার কারণে এটা আমাকে দিচ্ছে আর কি একটু অপেক্ষা করে দেখি কি ঘটনা ঘটে আজকে কয়জন আসি আমরা এখানে জন

যে ইনস্টল করা খুব সহজ জাস্ট নেক্সট 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 আর কিচ্ছু না আর ওরা আমি আজ পর্যন্ত দেখি নাই আমরা এই পর্যন্ত কোনো শর্ত মানি না না মানলে ওরা এই যে দেখো এই যে এরকম এই যে এইরকম আসবে এই যে এখন গান টান যদি আমি প্লে করি তাহলে গান শোনা যাবে এই তাহলে আমি তো আপাতত গান শুনতেছি না আপাতত বন্ধ রাখলাম আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি এখন জি বলো স্যার একেবারে আমার স্যার কি করছিলাম স্যার যে সফটওয়্যারটা ইনস্টল করব সেই সফটওয়্যারটা দেখুন তোমাদের পিকচার এক নম্বরে দেখো দেখছো পিকচারের এক নম্বরটা দেখো হ্যাঁ 19 নম্বর পিকচার এক নম্বর দেখছো দেওয়ার পরে এর উপরে লেখা আছে প্রথমে সফটওয়্যার সেটআপ ফাইলে ডাবল ক্লিক করবে এই যে এটা সেটআপ ফাইল যে এখানে লেখা আছে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই যে বি এল সি হ্যাঁ এটা হচ্ছে এটাকে কি বলে উম হচ্ছে ওই যে ভার্সন একটার পর একটা যে ভার্সন হয় এরকম এখন কিন্তু আর লেটেস্ট ভার্সন আরো চেঞ্জ হচ্ছে তো এটার উপরে আমি শুধু খালি ডাবল ক্লিক করব এই এই আঙ্গুলটা দিয়ে দুইটা ক্লিক করব আর কিছু না এরপরের থেকে বাকিগুলা দুই নম্বর তিন নম্বর এই যে দেখো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নম্বর আট নম্বর আট নাম্বার যে জাস্ট ফিনিশ টিভ এখন বলো সফটওয়্যার ইনস্টল করা সহজ না কঠিন পারবা নিজেরা পারবা নিজেরা এখন কম্পিউটারের অথবা ল্যাপটপে তুমি কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করতে পারবে তো এবার আন করব আমার এই সফটওয়্যারটা কোন ড্রাইভে গেছিল আমরা যে লোকেশন দেখাছিলাম মনে আছে এই ভুলে গেল নাকি একবার যে বললাম সি ড্রাইভের প্রোগ্রাম এটি বলছিলাম না যত প্রোগ্রাম সেট আপ করি সবগুলাই সি ড্রাইভে থাকে আপাতত আমরা এতটুকু কি রাখি এবার আমি কন্ট্রোল প্যানেল যাই এটা আনস্টল করে দেব এই যে এখন এই যে এই যে জায়গায় দেখছো একটু খেয়াল করে দেখো এই যে এই যে আমার ডেস্কটপের উপরে আছে এখন এটা আমি ডিলিট করব ডিলিট করলে কিন্তু এটা যাবে না জানো নি তোমরা জি স্যার যাবে না তাহলে আমার প্রোগ্রাম ডিলিট করা করব না আমরা প্রোগ্রাম করব আনিস্টল প্রোগ্রাম কি করব আনস্টল করব আনস্টল করতে গেলে আমার এই কন্ট্রোল প্যানেলে যেতে হবে কন্ট্রোল প্যানেল এইখানে সার্চ বাটন হলে একটা কন্ট্রোল প্যানেল আসবে আবার আমার কম্পিউটার উপরে ডেস্কটপে দেওয়া আছে এটা আমি কম্পিউটার উপর থেকে নিয়ে আসছি যাই এখন এই দেখো প্রোগ্রাম পাইছি প্রোগ্রাম আচ্ছা এখানে আরেকটা ইয়ে চলে আসছে আমার মনে হয় আচ্ছা এটা যায় না কেন হ্যাঁ গেছে এই প্রোগ্রামে ক্লিক করবো আবার দিলাম এখন আমি দেখবো ডিফল্ট ব্যাকে যাই যে প্রোগ্রাম ফিচারে ক্লিক করলাম এই যে সব প্রোগ্রাম গুলা আমার ল্যাপটপে যেগুলো আছে সেগুলা কিছুক্ষণ আগে আমি ইনস্টল করেছি এই যে এটা তোমরা কি দেখতেছো কার স্যার এইটা এখন আমি আনইনস্টল করব অর্থাৎ আমার ল্যাপটপ থেকে এটা তুলে ফেলবো বা মুছে ফেলবো বা ডিলিট করে ফেলবো যেটাই বুঝি আমরা এসে অন্য কিছু হলে আমরা ডিলিট করি কিন্তু প্রোগ্রাম বা সফটওয়্যার ডিলিট করলে যাবে না সেটা আনইনস্টল করতে হয় এইখানে একটা ক্লিক করব করার পরে এটা সিলেক্ট হয়েছে একটু দাও তো একটু অন্য কালার হইছে কি না জি স্যার এই অন্য কালার হলে এটা সিলেক্ট হইছে সিলেক্ট হওয়ার পরে আমি দেখো উপরে দেওয়া আছে এইখানে কি লেখা আছে কত আমি এটা আনিস্টেল করার জন্য একটা ক্লিক করবো শেষ একটা খালি ক্লিক করছে আর কিছু না এখন আমাকে জিজ্ঞাস করতেছে মানে শিউর করতেছে তোমরা কি আমার এই ল্যাপটপের কভারটা সম্পূর্ণটা কালো হয়ে গেছে এটা দেখতেছো এটা তোমাদের এখানে দেখতে পারো অর্থাৎ ইয়ার কারণে দেখো না এটা আমাকে প্রশ্ন করছে আর কি ডু ইউ ওয়ান অ্যাল দিস অ্যাপ টু ম্যাক দ্য চেঞ্জ ইউ ডিভাইস অর্থাৎ আনস্টল অর চেঞ্জ অ্যাপ্লিকেশন আপনি কি এটা আনস্টল করতে চাচ্ছেন ইয়েস অর নো নো দিলে আগের মতো হয়ে যাবে ইয়েস দিলে আনস্টল শুরু করে দিবে এই যে ইয়েস দিলাম আমি এবার আবার তোমরা দেখতে পারবা তোমার এই এখন এটা অটো ভাবে চলে যাবে একটু অপেক্ষা করি দেখবা চলে যাবে এই যে ঘুরতেছে মনে হয় এর জন্যই এই যে চলে যাইতেছে এখন আমি আবার নেক্সট টিপ দিব কিসের জন্য এটাকে বাদ দেওয়ার জন্য নেক্সট টিপ দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে বলতেছে এই যে এই আনইনস্টল করবে কিনা না ডিলেট করবো কিনা আমি আনইনস্টল দিছি এই আনইনস্টল এখানে কি লেখা উঠছে আনইনস্টল আনইনস্টল এই যে আনইনস্টল ক্লিক করলাম এখন যেভাবে আমি এটাকে সেটআপ করেছিলাম সেভাবে এটা বাইরে যাইতাছে সহজ কথা ক্লিয়ার বুঝতেছো তোমরা এবার এই যে এখন আমি ফিনিশ এ টিপ দিব এটা আমার ল্যাপটপে থাকবে না আমরা এটা এটা কেটে দেই এই জায়গার মধ্যে ছিল আগে এখন আছে তাহলে আমরা একটা সফটওয়্যার ইনস্টল এবং আনস্টল শিখলাম ক্লিয়ার হয়েছে আমাদের এতটুকু এই বিশ পৃষ্ঠা এবং উনিশ পৃষ্ঠা সম্পর্কে কারো কোন আর প্রশ্ন আছে এবার আসো একুশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠায় দেওয়া আছে এই যে কোনো কিছু অ্যাড অ্যান্ড রিমুভ অথবা আনস্টল প্রোগ্রাম এ ঢুকতে হবে অর্থাৎ স্টার্ট বাটনে কন্ট্রোল প্যানেল ওই যেটা আমি কিছুক্ষণ আগে যে আনস্টলটা দেখালাম কিভাবে আনস্টল করব সেটা একুশ পিসে আছে দেখো একবার একুশ পিসটা ছবিটির সাথে আমরা যে কাহিনীগুলো এতক্ষণ দেখলাম তার সাথে মিলাই দেখো মিলে কিনা আমি তো একটু খেয়াল করি না তাহলে তো আমি তোমাদেরকে মিলাই মিলাই দেখাইতাম এর আগের মতো ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার এরকম মিলাই দেখাইতাম তোমরা ওদিকে বললো না আমি তো এই যে ইচ্ছা করে না দেখাইছি তোমাদেরকে আনুষ্ঠানিক নিয়মটা ঠিক এরকম যে কিভাবে কন্ট্রোল প্যানেল যাবে কন্ট্রোল প্যানেলে এই যে এখানে লেখা হ্যাঁ কন্ট্রোল প্যানেল অথবা আমার এখানে ছিল আমি এখানে ডাবল ক্লিক করছি যেটা এক নম্বর ছবি দেখো তোমরা একুশ পিস্টার তারপরে কি আছে ওই যে প্রোগ্রাম ওই যে আমরা আবার কন্ট্রোল প্যানেলে গেলে আমাদের প্রোগ্রাম আছে আবার ক্লিক করে দেখাবো আচ্ছা তারপরে দুই নম্বর ছবি তারপরে তিন নম্বর ছবি প্রত্যেকটি ছবি একটু খেয়াল করো আর এটা রেকর্ডিং হচ্ছে রেকর্ড তো তোমরা অবশ্যই রেকর্ড হচ্ছে না আজকে হ্যাঁ তোলে রেকর্ডটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে এবার চলে যায় আমরা এই যে বলছিলাম বাইশ পৃষ্ঠা ডিলেট এটা একটু প্র্যাকটিক্যাল দেখালে তোমাদের ভালো হবে অনেক সময় আমরা ওই যে কম্পিউটার রিফ্রেশ করি তো রিফ্রেশের কতগুলা শর্ট বাটন আছে বা এইগুলো আমরা একটু শিখলে যেমন এখানে দেখো আমরা কত বাইশ দেখি এখান থেকে অনেকগুলা টেকনিক শিখা যায় আর কি যে কম্পিউটারের সহজে ক্লিন মুক্ত থাকা যেমন আমরা সচরাচর ক্লিন করি এভাবে এইটু খেয়াল করো এই যে কারসারটা আছে কারসারটার মধ্যে ডান বাটনে ক্লিক করব ক্লিক করার পর একটা উইন্ডো আসবে হ্যাঁ উইন্ডো আসছে এই যে রিফ্রেশ টিপ দিলাম এটা দা আমরা রিফ্রেশ করি আপাতত কিন্তু এই রিফ্রেশ ছাড়াও আরেকটা পদ্ধতি আছে আমাদের বই সেটা একটু দেওয়া আছে বিস্তারিত তোমরা এগুলা আর টু আমরা অন্যভাবে দেখাবো এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখা দেব এরপরে চলে যাই আমরা ভাইরাস এবং অ্যান্টিভাইরাস আমাদের প্রশ্নটা প্রায় আসে আমাদের অবজেটি কেউ আসে আমাদের কুইজ কুইজ প্রোগ্রামও এখান থেকে অনেক ওপেন মানে প্রশ্ন আসে যে ভাইরাস শব্দটার এভ্রিভিশন কি এটা একটা কমন প্রশ্ন আজীবনের জন্য মস্ত করে লাও যে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ যার অর্থ দ্বারায় মানে এই লেখাটার বাংলা অর্থ দ্বারায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি নেওয়া মানে তোমার কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম আমার দখলে থাকা আমি হচ্ছি হ্যাকার বা কি বলে আমি যদি করি তাহলে হ্যাকার আর কম্পিউটারের যদি সফটওয়্যারে করে তাহলে হবে এটা অ্যান্টি ভাইরাস সরি ভাইরাস ভাইরাস এবং এই ভাইরাসটাকে দূর করার জন্য আমাদের আরেকটা ভাইরাস দরকার সেটা নাম হচ্ছে অ্যান্টি ভাইরাস সেটা হচ্ছে অ্যান্টি ভাইরাস যেমন আমাদের রোগ বালায় হওয়ার জন্য না হওয়ার জন্য আমরা কি করি মনে করো হাম বসন্ত যক্ষা এগুলার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি ওষুধ খাই স্যার না স্যার আটটু আছে ক্লিয়ার করে বলো তোমরা ছোটবেলা কি কি টিকা দিছ আরে আম বসন্ত যক্ষা এগুলার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি বিভিন্ন টিকা নেওয়া হয় গুড টিকা নেওয়া হয় টিকাটা দেয় কেন যাতে ওই রোগটা না হয় যে টিকাটা দিব সেটা ওই রোগটা না হবে যে রোগে টিকা দিব ওই রোগ যাতে না হয় এটার জন্য ক্লিয়ার হয়েছে কথাটা এন্টিভাইরাসের ব্যাপারটা এরকম এন্টিভাইরাস দিয়ে আমি ওই ভাইরাস অংশ করে দেব যেখানে আমার কম্পিউটারে কোন ক্ষতিকারক ভাইরাস থাকে সেই ভাইরাসকে দূর করার জন্য বা সেই ভাইরাসকে মারার জন্য অথবা সেই ভাইরাসকে কিল করার জন্য আমি অ্যান্টিভাইরাস ব্যবহার করব যাতে আমার কম্পিউটার সেফ থাকে এতটুকু নিশ্চিত হইছি আমরা জি স্যার এই আরেকটা প্রশ্ন থাকে জি স্যার দিয়ে দিও কিছুক্ষণ কিছু কোনাgetElementById তোছিলাম তো সময় লাগবে উত্তরটা দিতে সময় লাগবে দেখি আর দেই নাই আচ্ছা ঠিক আছে তুমি আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ওখানে দিয়ে দিও হ্যাঁ গ্রুপে দিয়ে দিও আচ্ছা ওকে আর আমাদের ইমো গ্রুপে তুমি আসো না স্যার যদি না থাকো কারো কাছে সাহায্য নিয়ে তুমি ওখানে জয়েন করো ওখানে দিয়ে দিও আনলে ওখানে আমি দিয়ে দেবো তুমি আপাতত আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিও তোমাদের যে গ্রুপটা আছে আচ্ছা এটাকে নামকরণ করেন কি এটা কিন্তু একটা আমাদের অবজেক্টিভ প্রশ্ন আসে এটাকে নামকরণ করে আমাদের এই প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন এই একটা ইউনিভার্সিটির নাম সেই ইউনিভার্সিটির অধ্যাপক ফ্রেড কোহেন আমাদের অবজেক্টিকুলার মাল্টিপুল চয়েস থাকে সেখানে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলার জন্য লেখা ওঠে ফ্রেড কোহেন নিউ হ্যাভেন নিউ হবে না কথারা থাকে তাহলে অনেক সময় আমরা কি করি কি নিউ হবে না ক্লিক করে দিব কেন কারণ আমরা তো পড়ছি পড়ার মধ্যে কিন্তু নিউ হবে না আছে তখন ভুলে ওখানে দিয়ে দেব এইজন্য এক্স্যাক্টলিটা পড়ার জন্য আমাদের সাহিত্য বইটা পড়ার দরকার অন্য সময় আমাদের অবজেটিভ বই বা গাইড বই বা নোট বই এগুলাতে একটু একটু ভুল থাকতে পারে কিন্তু এই বইটাতে ভুল থাকা সম্ভাবনা নাই কারণ কি এই বইটা অনেকে পরীক্ষা করে পরিমার্জন করে এটাকে যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য সবসময় সাহিত্য বই পড়বো অবজেটিক যত অবজেটিক পড়ো এবং জ্ঞানমূলক প্রশ্ন পড়ো জ্ঞানমূলক প্রশ্নের যে উত্তর পড়ো সবসময় সাহিত্য থেকে মিলায় পড়বা অর্থাৎ যে পাঠ্যপুস্তকটা মূল বইটা সেটা থেকে মিলায় পড়বা তাহলে অবজেটিক নামকরণ করেছে কে দুঃখিত ভুল কইলেছি ভুল বলে বলছি সেটা হচ্ছে কি ভাইরাস নামকরণ করেছে কি আমার প্রশ্নটা এরকম ছিল ঠিক না স্যার এবার আসো একটু নিচের দিকে চলে যাও তোমরা সবার সামনে কিন্তু বই রাখো চব্বিশ পৃষ্ঠা অতি গুরুত্বপূর্ণ কতগুলা ভাইরাসের নাম কি বা কয়েকটা ভাইরাসের নাম বলো আচ্ছা ঠিক আছে সোনালিস বলো ভাইরাস নাম বলো স্যার স্টোন বিয়েনা সিআইচ ফ্লোডার ফোল্ডার হ্যাঁ তারপরে প্রজান ট্রোজান হর্স ইত্যাদি এগুলো হচ্ছে ভাইরাস এগুলো কি এগুলো কিসের নাম শিখলাম আমরা এখন ভাইরাস স্যার ভাইরাস সবাই পারবো তো এখন যে আমি যদি বলি পাঁচটা ভাইরাসের নাম বলো বলতে পারবা সবাই একটারে এক বাক্য বলো পারবা কিনা জি স্যার এগুলো হচ্ছে ভাইরাস এবার এটার বিপক্ষে ওই যে বলছিলাম টিকা তাহলে অ্যান্টিভাইরাস কি এন্টিভাইরাসের আমরা দেখো ছাব্বিশ পৃষ্ঠা করলো সবাই এন্টিভাইরাস আছে কতগুলো আমাদের যেমন এবিরা তারপরে অ্যাবাসটা এবিজে আরো অনেক নাম করা ভাইরাস আছে এগুলা এন্টিভাইরাস আছে এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস এগুলা কোত্থেকে ডাউন করব ডাউনলোড করব সেটার ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে ছাব্বিশ পিসটা সবাই কলো জি স্যার তিনটে অ্যান্টিভাইরাসের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে আমরা অ্যান্টিভাইরাসটা নিয়ে আমাদের কম্পিউটারে দিতে পারি এগুলো সবগুলা বিনামূল্যে পাওয়া যায় তবে সচরাচর এখন আমরা এক হাজার টাকা দিয়ে আমরা ইচ্ছা করলে আরো আধুনিক মানের উন্নত মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনতে পারি এবং সেটা আমার কম্পিউটারের মেদে ইনস্টল করলে এক বছরের জন্য আমি ভাইরাস মুক্ত থাকতে পারবো এবং সবসময় অ্যান্টিভাইরাস যে যেটাই থাকে আপডেট দিয়ে রাখলে ভালো হয় কারণ নিত্য নিত্যনমিতি খালি আজকাল ভাইরাস কিন্তু বাড়তেছে বিপরীত আরও কিন্তু অন্য বাড়তেছে তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম আপাতত স্যার এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমার ব্যক্তিগত কুপন জিনিস আরেকজন যদি জানে যেমন তোমার ঘরটা তালা দা রাখছো ওইখানে ঘরের অনেক স্বর্ণ অলঙ্কার আছে এইটার তালা দিয়ে তুমি চলে গেছো এখন চাবি যদি আরেকজনকে দিয়ে দাও সে খুলে তোমার ঘর লুটপাট করতে পারবে কোনো সমস্যা নাই তো এরকম হচ্ছে এই পাসওয়ার্ড হচ্ছে এরকম একটা জিনিস তুমি ইন্টারনেটে তোমার ব্যক্তিগত ইমেল থাকতে পারে তোমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া থাকতে পারে বা তোমার ব্যক্তিগত কোনো ফোল্ডারই ভাবে গোপন এটা যাতে কেউ অন্য কেউ না খুলতে পারে তোমার ছাড়া সেটার জন্য চাবি ব্যবহার করতে পারি এই চাবিটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড এই ইলেকট্রনিক ভাবে পাসওয়ার্ড হচ্ছে এই চাবি হচ্ছে আমাদের পাসওয়ার্ড এই জন্য এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যে পাসওয়ার্ডটা তুমি স্যার আর কেউ না জানে এবং কি এটা যেন সহজ না হয় যেমন বিশেষ করে কারোর নাম দেওয়া যাবে না তোমার প্রিয় বাবা মার নাম দেওয়া যাবে না তোমার প্রিয় ব্যক্তি নাম দেওয়া যাবে না এগুলো দেওয়া যাবে না বলতে না এরকম না মানে সহজ কোনো কিছু ব্যবহার করবে না যাতে তুমি আরেকজনের কাছে এটা সহজে পেয়ে যায় এরকম না তো তুমি এরকম একটা কঠিনই ব্যবহার করবে যেখানে কি কি ওয়ার্ড ব্যবহার করবে সেখানে হয়তো দেখাচ্ছে অ্যালফাবেট ব্যবহার করতে পারো নাম পরে নিউ রিকেট নাম ব্যবহার করতে পারো কম্পিউটার মধ্যে যে আমাদের এখানে অনেকগুলা সাইন আছে হ্যাশ হ্যাশট্যাগ আছে এট রেট আছে পার্সেন্টেজ আছে হ্যাঁ তারপরে যে স্টার চিহ্ন আছে এন্ড চিহ্ন আছে ব্র্যাকেট আছে এগুলা সব দিতে পারো একটু পেজ নাম্বার আঠাশে দেখো পেজ নাম্বার আঠাশ সবাই একটু খোলো দ্রুত আমাদের আমরা কয়েক মিনিট থাকবো খালি পাইস এই যে নিয়ম কানুন গুলা দেখো এখানে কিভাবে তুমি সফটওয়্যার সরি পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ডের কি কি শর্ত থাকে এবং পাসওয়ার্ড গুলা কেন কোনগুলো ভালো হবে কোনগুলো ভালো হবে না এটা নিয়ম কানুন এখানে দেওয়া আছে এবং নিচে কতগুলো উদাহরণ দেওয়া আছে একটু দেখো একটু ক্রোটিন মনে আছে যেমন প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর হুমায়ুন আহমেদ এগুলা এগুলা এইভাবে লেখা আর কি এগুলা কিন্তু সচরাচর চোখে ইয়া পড়বে না মানে দ্রুত কেউ করতে পারবে না পাসওয়ার্ডটা আর যদি তোমার পাসওয়ার্ডটা থাকে যেমন আমাদের সুমায়রা রহমানের তার যদি পাসওয়ার্ডটা দেওয়া থাকে সুমাইয়া আরেকটা লোকে বুঝবো যে সুমাইয়ার ইমেইলের পাসওয়ার্ড কি সুমাইয়া মাস ইমেল ঢুকে সুমাইয়া ঢুকে দিয়ে দিল শেষ ওর বা তো সুমাইয়ার ইমেল হয়তো আরেকজন ব্যবহার করতে পারবে এইরকম তে কাজে এই পাসওয়ার্ডটা এমন সহজ করা উচিত না যা আরেকজন দ্রুত এটা মুখস্থ করতে পারে ক্লিয়ার হয়েছে কথাটা এবং গতকাল আমরা একটা প্রশ্ন করেছিলাম টু স্টেপ ভেরিফিকেশন এটা 29 পৃষ্ঠা দেখো সবাই উনত্রিশ পৃষ্ঠা টু স্টেপ ভেরিফিকেশন কি আমরা উনত্রিশ পৃষ্ঠার নিচের প্যারার দুই প্যারা উপরে আমরা এখানে জিমেল আরো শক্তিশালী করা যায় এবং পাসওয়ার্ড এর পরেও জানি আমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন চাই অথবা গুরুত্বপূর্ণ কোড চায় এই যে দুইটা মাধ্যমে একটা হচ্ছে পাসওয়ার্ড তারপরে আবার ওইখান থেকে আমাকে একটা নির্দিষ্ট কোড দিবে এই কোডটা ঢুকাবো তাহলে কটা প্রচুর এক নম্বরে তালা হচ্ছে পাসওয়ার্ড তো এই তালা দিয়া এরপর আরেকটা তালার চাবি আরেকটা চাবি সেটা হচ্ছে আমাদের কোড এই দুইটা দিয়া তারপরে খুললে তারপরে সুবিধা হয় মানে নিরাপত্তাটা বেশি থাকে আর কি ক্লিয়ার আছে কথাটা তাহলে আমরা আজকে শিখলাম টু স্টেপ ভেরিফিকেশন মনে থাকবে তো আমাদের এবার চলে আসা আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠা ইয়া সরি তিরিশ পৃষ্ঠায় আমরা অনেক সময় সামাজিক যোগাযোগে বন্ধু বানাই এখন বন্ধু বানাইতে যাইয়া এখানে হাজার হাজার কোটি কোটি জনসংখ্যা আছে লোকজন আছে সবগুলা লোক কি ভালো আর ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ভদ্রলোক দেখা যায় কিন্তু তার সাথে চললে তারপরে বোঝা যায় সে কতটুকু খারাপ তারপরে কতটুকু কি অবস্থা এমনিতে দেখবা ফেরাস তার মতো লোক ভালো লোক কিন্তু তার ভিতর অত্যন্ত খারাপ সে অনেক ক্ষতিকর কাজ করতে পারে তো এই জন্য বন্ধু বানাইতে খুব সহজ মানে একটু ট্যাক ক্যার থাকতে হবে উনি সাবধানের মতো অবলম্বন করতে হবে আবার বন্ধুকে এমন পার্সোনাল জিনিস দিবা না যে তোমাকে আবার কোনো দিন কোনো কারণবশত তোমাকে আবার এটাকে কি বলে মানে অ্যাটাক করতে পারে বা তোমাকে জিম্মি করতে পারে এরকম কিছু দেওয়ার দরকার নাই বন্ধুরে আমার বন্ধু বন্ধুর মতে আছে এটা একটা ভার্চুয়াল জগৎ এই জগতে তুমি তোমার সবকিছু দিয়ে দিবা সবকিছু বলে দিবা এটা তো তুমি একটা এই জগতের মধ্যে তুমি তখন শিশুর মতো হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে তোমার নাকে দৌড়া ঘুরাই মারতে পারবে ওই ভার্চুয়ালে নাকে ধরা বলতে আমি বুঝাইতে চাচ্ছি জানে তুমি তোমার বন্ধুকে এমন কিছু করে বানা যেটা তোমাকে ক্ষতি করতে পারে আজকে তোমার সাথে ভালো আছে কালকে সে তোমার সাথে ভালো নাও থাকতে পারে আমি কি কথাটা বুঝাইতে পারছি তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে বন্ধু নির্বাচন করতে খুব সতর্কতা অবলম্বন করব।

সংসার ভাঙতেছে ফেসবুক নিয়ে ঝগড়া কোন বন্ধু বান্ধব কাজ করতেছে বন্ধু বন্ধুরা মারতেছে হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হইতেছে তার চেয়ে ভালো হচ্ছে বন্ধু নির্বাচন করাটাই সহজ মানে আটকায় রাখো বন্ধু নির্বাচন করাটাই আজ বাজে করা দরকার নেই তাহলে তারপরে আবার ওয়েবসাইট এর মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমার প্রয়োজন নাই এরকম ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই আবার এমনও দেখা গেছে আমার বয়সের সাথে সামঞ্জস্য না ওয়েবসাইট গুলা সেখানে আমার যাওয়ার দরকার নেই ওয়েবসাইট এর মধ্যে ডার্ক সাইট আছে অনেক সেগুলার মধ্যে আমার যাওয়ার দরকার নেই হ্যাকিং সাইট আছে সেগুলোর পরিপূর্ণ বুঝবো এটা ন্যায় অন্যায় ভালো মন্দ নৈতিকতা জানবো তখন আমি ওখানে করলে ঠিক থাকতে পারবো বা আমি এটা পূর্ণাঙ্গ বুঝতে পারবো তখন আমার প্রবেশ করার অধিকার মানে প্রবেশ করতে পারি যখন আমি এগুলা রিকভার করতে পারবো না আমি নৈতিকতা বুঝবো না আমি বয়সের সাথে এগুলা সামঞ্জস্য করতে পারবো না তাহলে আমার ওখানে যাওয়ারও দরকার নেই একত্রিশ বিশটা গেমে আসক্ত এমন ভাবে গেম খেলবো না যে সারাক্ষণ শুধু গেম গেমে আমার মাথার মাঝে ঢুকে যেটা কিছুদিন আগে কি কি গেম বাংলাদেশে বাচ্চাদেরকে ক্ষতি করে বলো নিজেরা খেলে অনেক হ্যাঁ ঠিক আছে যাইকা এটা আমি আমার উচ্চারণ আসে না আমি আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এইটাকে ইয়া করার জন্য প্রায় বোধ দেড় বছর আগে পাবজি শব্দটা ভালো করে বলতে পারি সারে কয়েকবার বলছে আমাকে আপনি এটা উচ্চারণ ভুলো হয় মিষ্মারি গেছিলাম আমি হোম ভিজিটে তখন দেখি বাচ্চারা এরকম খেলাধুলায় মশগুল কি গেম খেলে তারা আবার আমার কিছু শিখাইলো তো এটা এমন এটা খুব ইয়া লাগে মানে একটু খেলার পরে আটটু খেলতে একটু মন চায় হ্যাঁ এটাতে মাথা টা অন্যদিকে যাইতে মন চায় না এটা বের মন চায় না খেলতে আরেকটা ভাল লাগে আটটু খেলার পরে আটটু ভাল লাগে তাতে বোঝা যাচ্ছে অনেকটা নেশাগ্রস্তর মতো এটা আমি এই গেমের নাম শুনছি প্রথম এই মুসমারি যাইয়া তো এগুলো আমাদের বাচ্চারা এখন খেলে এবং অনেকটা নেশাগ্রস্ত হয়ে যায় এটা করা যাবে না তুমি গেম খেলতে পারো এক দুই মিনিট তোমার আনন্দের জন্য খেলা বা শেষ প্রয়োজন বাদ শেষ অন্য কাজটা করো এমন গেম খেলো যে গেম তোমার ব্রেনে কাজ করে ব্রেনের সৃজনশীল ক্রিয়েটিভ কাজ করে সেরকম কাজ করো তাহলে তোমার ব্রেনকে কেটি আসবে এবং এটা থেকে দূর করার উপায়টা কি আমার নেশাগ্রস্ত হয়ে গেছে সাপোজ গেম আসক্ত হয়ে গেছে তখন কি করতে হবে আমাদের এই ভার্চুয়াল জগৎ থেকে বাস্তবিক খেলাধুলা এমস গুলো বেশি তখন দেখবা ওই আমার ভার্চুয়াল নেশাটা যেটা যে গেমের নেশাটা সেটা চলে যাবে আমরা দেখো তেত্রিশ বিশটা ছবি দেওয়া আছে কি সুন্দর একটা ছবি এইগুলা যখন বাস্তবিক ভাবে খেলবে হ্যাঁ তখন দেখবে তোমাদের এই ভার্চুয়াল নেশাটা এইভাবেই চলে যাবে যদি তুমি নিচের নিজে নিয়মিত বই পড়ো স্কুলে যাও খেলাধুলা করো বাপ সাথে মিল আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করো দেখবা এইভাবে চলে যাবে তোমার এই ভার্চুয়াল নেশা পাইরেসি কি তারপরে সে কপিরাইট কি তথ্য অধিকার নিরাপত্তা আইন এটা বোধ আমি খুব ভালো করে পড়াইছিলাম আগের ক্লাসে আবার মনে হয় কথা সাধারণ ট্রাভেল এর এটা খুব গুরুত্বপূর্ণ চাপটা তোমরা কম্পিউটার যখন নিজে নিজে ব্যবহার করবা চলবা তখন এগুলা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এই চাপটাটা আরো কয়েকবার দেখবা তোমরা যেমন পেজ নাম্বার কত বলছিলাম আটত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সরি বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের এখানে ভার্চুয়ালের সরি ট্রাভেল শুটের অনেকগুলো নিয়ম কারণ আছে যেগুলো আমরা কম্পিউটার একটু নষ্ট হয়ে গেলে অনেকটা ভয় পাওয়া যায় হ্যাঁ কিভাবে নষ্ট হয়ে গেল এটার কি করতে হবে এটার মনে অনেক টাকা লাগবে দেখা গেছে বাস্তবতা দেখা গেছে অতটা টাকা লাগবে না আরো সহজে আমরা পারবো তো এগুলা আজকে কি আমরা আরো আলোচনা করব তাহলে আমরা টু প্রেজেন্টেশন আছে আমি প্রেজেন্টেশনটা আমার মনে হয় টাইম আর বেশি নাই আমাদের কতক্ষণ আছে আমাদের হ্যাঁ তাহলে আমরা আজকে শুভ রাত্রি জানাই দেই আগামী কালকে আমরা বাংলা পড়বো না এটাই পড়বো এটা বলো শুধু স্যার বাংলা পড়ি আচ্ছা ঠিক আছে তা আগামী থেকে আমরা বাংলা পড়বো আমি সিলেবাস জানাই দেব আগামী কালকে স্কুল বন্ধ হ্যাঁ ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে কিন্তু স্কুল বন্ধ সবারে বলে দিও আগামী কাল যে স্কুল বন্ধ হ্যাঁ